বড়সড় সাফল্য পেল উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার পুলিশ। তিন বাইক পাচারকারী সহ পাঁচটি চোরাই মোটর বাইক উদ্ধার করতে সক্ষম হয়েছেন পুলিশ আধিকারিক এবং কর্মীরা। জেলার বিভিন্ন জায়গা থেকে প্রায় প্রতিদিন মোটর বাইক চুরির অভিযোগ পাওয়া যাচ্ছে। গত 21 তারিখ গোপন সূত্রে খবর পেয়ে পূর্ণিয়া মোড় থেকে একটি বাইক এবং দুজন ব্যক্তিকে প্রাথমিকভাবে আটক করা হয় পুলিশের তরফে। মোটর বাইক নিয়ে তারা বিহারের দিকে যাচ্ছিল, তাদের বাড়িও বিহারে। বাইকের কোনো কাগজ ছিল না এবং নম্বর প্লেটও লাগানো ছিল না। তাদের জিজ্ঞাসাবাদ করে ডালখোলা অঞ্চলের আরও একজনের সন্ধান মেলে, তাকেও বাইক সহ গ্রেপ্তার করা হয়। ধৃতদের ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হয়। বিচারক তাদের পুলিশ হেফাজত দেওয়ায় গতকাল রাতে তাদের নিয়ে তল্লাশি চালিয়ে ডালখোলা থানার ভাসান এলাকা থেকে আরও তিনটি মোটর বাইক উদ্ধার হয়েছে। সব মিলিয়ে মোট 5টি চোরাই মোটর বাইক উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। আজ এ বিষয়ে সাংবাদিক বৈঠক করেন অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মণ্ডল। গত 21 তারিখ সন্ধ্যার সময় আমাদের ডালখোলা থানার কাছে একটা খবর আসে যে কিছু বাইক চুরির বাইক, সেটা আমাদের এরিয়ার বিক্রি হওয়ার একটা খবর আসে। ঠিক আছে, তো সেইভাবে আমাদের পুলিশ একটু ডিসেপশন মেনটেন করে লক্ষ্য রাখতে থাকে এবং দুজনকে ধরে ফেলে। তারা হচ্ছে পূর্ণিয়া ডিস্ট্রিক্টের, বিহারের পূর্ণিয়া ডিস্ট্রিক্টের দুজন আসামি। তারা আসে এবং তাদের সাথে একটা বাইক ছিল। জিজ্ঞাসাবাদ করাতে আরও একজনের নাম পাওয়া যায় এবং পূর্ণিয়া মোড়ের কাছাকাছি তারও লোকেশন দেখা যায় এবং তাকেও ধরা হয়। তাহলে টোটাল আমরা ওই দিন তিনজনকে ধরেছিলাম। তিনজনের ধরার সাথে সাথে তাদের কাছে দুটো বাইক ছিল। এই বাইকের কোনো পেপার ছিল না এবং কোনো নাম্বার প্লেট ছিল না। তিনজনকে জিজ্ঞাসাবাদ করায় কোনো কিছু বলতে পারেনি তারা, কোথাকার বাইক, কী ব্যাপার আছে, কেন এসছে আমাদের এরিয়া। তো দুজন ছিল পূর্ণিয়ার, একজন ডালখোলা থানার ঝিটকিয়াতে পারি। এই তিনজনকে গতকালকে আমরা কোর্টে প্রডিউস করি এবং রিমান্ড পিরিয়ডে জিজ্ঞাসাবাদ করে গতকাল রাত্রিরে আরও তিনটে মোটরসাইকেল, তারা সেটা চোরাই মোটরসাইকেল, তার কোনো অফিসিয়াল কোনো ডকুমেন্টস আমরা পাইনি। তো এটা আমরা হাসান এলাকা, হাসান ডালখোলা থানার মধ্যে পড়ে, সেই হাসান এলাকা থেকে উদ্ধার করেছি এবং আরও জিজ্ঞাসাবাদ চলছে। আরও বেশি আমরা বাইক রিকভারি করতে পারবো এবং যারা এই র্যাকেটের সাথে যুক্ত আছে আমরা অ্যারেস্ট করতে পারবো বলে আশা করছি। দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ, ডালখোলা।